বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম যেমন চিরকাল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তেমনি জাতি চিরকাল স্মরণ করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পত্নী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবকে। মহিষী এ নারী, কেবল প্রেমময়ী স্ত্রী, স্বার্থ বিসর্জনকারী ত্যাগী নারী এবং আদর্শ মাতা ছিলেন না, তিনি ছিলেন একজন রাজনীতিবিদ এবং মুক্তিযোদ্ধা। বলা যায় বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুন্নেসা মুজিব একে অপরের সম্পূরক। বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুর আপসহীন নেতৃত্ব, বজ্রকঠিন ব্যক্তিত্বের মূলে ছিলেন তিনি। বঙ্গবন্ধু স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু এই নেতৃত্বকে সাহস, শক্তি এবং সকল দুঃখ ও নির্যাতন বরণের ধৈর্য ও প্রেরণা যুগিয়েছেন এই সংগ্রামী নারী। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা জন্মগ্রহণ করেন 1930 সালে 8ই আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। খুব অল্প বয়সে তিনি শেখ মুজিবুর রহমানের সাথে চিরবন্ধনে আবদ্ধ হন। স্বামীর কর্মক্ষেত্রে গৃহীত সকল পদক্ষেপে তিনি সমর্থন দিয়েছেন, সক্রিয় থেকেছেন, নিজের যতই কষ্ট হোক না কেন নীরবে তা সহ্য করেছেন, কোনো দিন কোনো অভিযোগ করেন নাই। এমনই বুদ্ধিমতী, ধৈর্যশীল ও আত্মবিশ্বাসী ছিলেন ফজিলাতুন্নেসা মুজিব। 1958 সালে 7ই অক্টোবর আইয়ুব খান সামরিক শাসন জারি করেন, এর প্রতিবাদ করায় 12ই অক্টোবর শেখ মুজিব কারারুদ্ধ হন। বেগম মুজিব ও তার পরিবারের প্রতি চালানো হয় নির্যাতন। বঙ্গবন্ধুকে জেল হতে ছাড়ানোর জন্য উকিলের সাথে যোগাযোগ, কাগজপত্র গোছানো এবং উকিল জোগাড় করা সবই করতে হয়েছে ফজিলাতুন্নেসা মুজিবকে। 1960 সালের ডিসেম্বরে ছাড়া পেলেন বঙ্গবন্ধু। এই সময়ে শেখ মুজিবুর রহমান আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকুরি নেন। এই বছরই 32 নম্বর রোডের বাড়িটির কাজ নিজ হাতে আরম্ভ করেন ফজিলাতুন্নেসা রেনু। দুইটি কামরা তৈরি করে 1 অক্টোবর নিশ্চিত আশ্রয়ে প্রবেশ করেন। এ বাড়িতেই 18ই অক্টোবর 1964 জন্মগ্রহণ করে শেখ রাসেল। বিভিন্ন সময়ে দেশ ও জনগণের কল্যাণের লক্ষ্যে সরকার বিরোধী বক্তব্য দানের অভিযোগে বঙ্গবন্ধু গ্রেফতার হলে তিনি নিজে মামলার কাজ ও দল পরিচালনা করেন, গহনা বিক্রি করে ছাত্র সংগঠন ও আন্দোলন পরিচালনা করতেন। হাসি মুখে অবর্ণনীয় কষ্ট ও যন্ত্রণা সহ্য করে অভূতপূর্ব ধৈর্যের পরিচয় দিয়েছেন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী এই মহিষী। বঙ্গমাতা উনি জানতেন, সবাইকে চিনতেন, এবং এই যে জেলে থাকতে সমস্ত কিছু যারা আসতো প্রত্যেককে কেউ না খেয়ে যায় নাই, সবারই খাওয়াইছে, ই করছে, তারপরে ও কেমন আছে, ও কেমন আছে, ও কেমন আছে, ও কেমন আছে, প্রত্যেকের নাম জানতেন উনি, প্রত্যেক গ্রামের নাম জানতেন উনি। সেই বলে যে অমুকরে কোয়েন এই কথা করতে, প্রত্যেকটা কর্মীকে চিনতেন তিনি। বঙ্গবন্ধুর তার সাথে মেলানো হলো আমাদের এই স্বাধীনতা। বঙ্গমাতার যে অবদান সেটা আমরা ভুলতে পারবো না, কেউ ভুলবেও না। ১৯৬৬ সালের 11ই ফেব্রুয়ারি শেখ মুজিব বাংলা মুক্তি সনদ 6 দফা ঘোষণা করেন। 6 দফার পক্ষে জনমত সৃষ্টির জন্য বঙ্গবন্ধু সারা দেশে জনসভা করতে থাকেন এবং প্রথম 3 মাসে 8 গ্রেফতার হন। এই 6 দফার আন্দোলনকে চাপা দিয়ে তথাকথিত 8 দফা দাবি কার্যকরী করার জন্য ষড়যন্ত্র চলছিল। সেদিন ফজিলাতুন্নেসা মুজিব দূরদর্শিতা ও সাহসী পদক্ষেপে 6 দফা আওয়ামী লীগের একমাত্র দাবি হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬৭ সালের 17ই নভেম্বর বঙ্গবন্ধু যখন জেলে,
তখন ফজিলাতুন্নেসা রেনু তার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনাকে ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার সাথে বিয়ে দিয়ে দূরদর্শিতার পরিচয় দেন। 1968 সালে শেখ মুজিবকে প্রধান আসামি করে 35 জনকে অভিযুক্ত করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ গঠন করা হয়, যার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। ফজিলাতুন্নেসা মুজি এতে বিচলিত না হয়ে সাহসিকতার সাথে পরিস্থিতির মোকাবেলা করেন। ন্যায় ও নীতির প্রতি তিনি ছিলেন অবিচল ও অটল। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করার পর গোয়েন্দা সংস্থা তাকে কয়েকবার জিজ্ঞাসাবাদ করে গ্রেফতারের হুমকি দেয়, কিন্তু নীতির কাছে তিনি নতি স্বীকার করেননি কখনো। বরং মামলা পরিচালনার জন্য ফজিলাতুন্নেসা মুজি প্রবাসী বাঙালিদের সহযোগিতায় লন্ডন থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী স্যার টমাস উইলিয়াম কিউসিএমপিকে নিয়ে আসেন। এভাবেই তিনি হয়ে উঠেছিলেন দিক নির্দেশনাকারী বিশাল ব্যক্তিত্ব, যা সমাজ গঠনে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে। বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন, আমি ওনার সঙ্গে গেছি জেলের ভিতরে বঙ্গবন্ধুকে দেখতে, বদ্রদাকে দেখতে। উনি একটা চিট আগেই আমার দিয়ে রাখছে যে আমরা যখন কথাবার্তা বলবো ওই ইয়েরা, তখন তো যারা IBSB ওরা থাকে, ওরা তো আমাদের দিকেই খেয়াল রাখবে, তো এই কাগজটা তোর বর্দাদার হাতের মধ্যে ফট করে দিয়ে দেবে আর কি, কায়দা করে। তো এই যে কতগুলো ইয়ে ওনার মধ্যে দেখছি আর কি, এটা উনি যে রাজনৈতিকভাবেও কত সাহায্য এই ইয়ে করছে, এটা চিন্তাও করা যায় না যে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে এর পিছনে অবদান বা কি বঙ্গবন্ধু স্বাধীন আমাদের জাতির পিতা, আর উনি কিন্তু আসলে বঙ্গজননী বা বঙ্গমাতা বা স্বাধীনতার জন্য ওনার যে অবদান বা এই দেশের পলিটিক্যাল ইয়েতে, এটা কিন্তু বলা যায়। 69-এর গণ অভ্যুত্থান সংগঠিত করার কাজে তার অপরিসীম অবদান ছিল। পুলিশ ও গোয়েন্দা সংস্থার চক্ষুর অন্তরালে সংগঠনকে সংগঠিত করতেন, বিচক্ষণতার সঙ্গে ছাত্রদের নির্দেশ দিতেন এবং অর্থ সরবরাহ সহ প্রয়োজনীয় সহযোগিতা করতেন। ফলে ছাত্র জনতার আন্দোলন সারা দেশে ও বিদেশে বাঙালিদের মাঝে ছড়িয়ে পড়ে। 69-এর গণ অভ্যুত্থানে জনগণকে বিভ্রান্ত করার কৌশল হিসেবে 17 ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার রাওয়ালপিন্ডিতে এক গোলটেবিল বৈঠকের প্রস্তাব করে। সেখানে আগরতলা ষড়যন্ত্র মামলায় ক্যান্টনমেন্টে বন্দি মুজিবকে প্যারোলে মুক্তি দিয়ে প্রস্তাবিত গোলটেবিল বৈঠকে উপস্থিত থাকার কথা বলা হয়। প্যারোলে নেয়ার জন্য প্রচণ্ড চাপ দেন নেতারা। বেগম মুজিবকে বোঝাতে চেষ্টা করেন যে প্যারোলে না গেলে শেখ মুজিবকে মেরে ফেলবে এবং তিনি বিধবা হবেন। এ কথা শুনে তিনি উত্তর দিয়েছিলেন, আরও 33 জন অভিযুক্ত বন্দী হয়ে আছেন, তাদের কি হবে? তাদের তো ফাঁসি দেবে, তাদের স্ত্রীরাও তো বিধবা হবেন, তাদের ফেলে তিনি কিভাবে যাবেন, আর বাংলাদেশের মানুষের কি হবে? আমি তো শুধু নিজের কথা স্বার্থপরের মতো ভাবতে পারি না, আমার বিশ্বাস তার কিছু হবে না, তিনি সম্মানের সাথে সকলকে নিয়ে মুক্তি পাবেন। কত সাহসী ও ত্যাগী মনোভাব তাঁর ছিল, দেশের স্বার্থে মানুষের স্বার্থে কত বড় কোরবানি দিতে প্রস্তুত ছিলেন, তাঁর আত্মবিশ্বাসেরই জয় হল। 1969 সালে 22 ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে সরকার বাধ্য হয় এবং সামরিক শাসক আইয়ুবের পতন হয়, আর শেখ মুজিব সহ সকল অভিযুক্তরা একযোগে নিঃশর্ত মুক্তি লাভ করেন, বাংলার মানুষের জয় হল। এভাবে ফজিলাতুন্নেসা মুজিব সংগ্রামে সফলতা অর্জন করেন। বঙ্গবন্ধু 12টি মূল্যবান বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন। এই দিনগুলোতে আওয়ামী লীগের নেতা কর্মীদের পাশে ছায়ার মতো বঙ্গমাতা দাঁড়িয়েছিলেন। তিনি যে বঙ্গবন্ধুর সাথে দেখা করে আসতেন, বঙ্গবন্ধুর নির্দেশ আমাদেরকে দিতেন, এবং কারাগারের বন্দি জীবনে বঙ্গবন্ধুর সাথে যতবার তিনি দেখা করতে গিয়েছেন, দলের সংবাদ সবচেয়ে সবার আগে তিনি পরিবেশন করেছেন। তিনি নিজের ভালো মন্দের কথা কখনো চিন্তা করেন নাই, তিনি চিন্তা করেছেন দেশ জাতি, চিন্তা করেছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। তখন আওয়ামী লীগের ছাত্রলীগই ছিল, অন্য সংগঠন ছিল না। 69-এর সেই অগ্নিখরার দিনগুলোতে যিনি সবচেয়ে বেশি আমাদেরকে কাছে ডেকে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করেছেন, তিনি বঙ্গমাতা শ্রদ্ধা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। তিনি কখনো চান নাই যে বঙ্গবন্ধু প্যারোলে মুক্তি লাভ করুক। তিনি বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গিয়েছেন, বলেছেন কে না চায় তখন ঈদ সামনে যে স্বামী সাথে ঈদ করতে, কিন্তু আমি চাই না, আমি চাই তুমি বীরের মতো মুক্তি লাভ করবে, বাংলার মানুষ আজ তোমার মুক্তির প্রশ্নে ঐক্যবদ্ধ। যদিও জাতির জনক বঙ্গবন্ধু কখনো
প্যারোল এবং অন্য আসামিদেরকে বাদ দিয়ে মুক্তি লাভ করতে চান নাই। বাধ্য হয়ে যখন বঙ্গবন্ধু অনর তখন 1969-এর 22শে ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। জাতির জনকের হৃদয়ে যেমন ছিল বাংলাদেশের স্বাধীনতা, বঙ্গমাতার হৃদয়ে ছিল বাংলাদেশের স্বাধীনতা। 1970-এর নির্বাচনে ফজিলাতুন্নেসা মুজিবের ভূমিকা ছিল অপরিসীম। তিনি দলের পক্ষে কাজ করেন, তিনি দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করেছেন ও পরামর্শ দিয়েছেন। 70-এর নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে, এমনকি 7ই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণেও তার ছিল নেপথ্য উৎসাহ প্রেরণা। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু জাতিকে স্বাধীনতা ও মুক্তির আহ্বান জানান এবং সেদিন থেকে 25শে মার্চ পর্যন্ত দেশের কর্তৃত্ব ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে। বঙ্গবন্ধুর এই ধরনের বহুমুখী কর্মকাণ্ডের সাথে তিনি সমভাবে সহযোগিতা করেছেন। এভাবেই তিনি মহান স্বাধীনতা যুদ্ধে একটি অত্যন্ত সফল ও যুগান্তকারী ভূমিকা রেখেছিলেন। 25শে মার্চ সকাল থেকেই যুদ্ধের প্রস্তুতি চলতে থাকলে ওই দিনই ফজিলাতুন্নেসা মুজিব নির্দেশে জ্যেষ্ঠ সন্তান শেখ কামাল যুদ্ধে চলে যান এবং আগস্ট মাসে শেখ জামালও যুদ্ধে চলে যান। বাংলার মুক্তির লক্ষ্যে দৃঢ়চেতা এই জননী হয়তো ক্ষণিকের জন্য ভাববার অবকাশ পাননি তার সন্তানরা যুদ্ধ থেকে ফিরবে কি ফিরবে না, কারণ লক্ষ্য ছিল একটাই, দেশের স্বাধীনতা তথা বাঙালির স্বাধীনতা। 1971 সালের 26শে মার্চ জাতির জনক বঙ্গবন্ধু পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক গ্রেপ্তার হলে সন্তানদের নিয়ে বারবার স্থান পরিবর্তন করতে হয়েছিল বঙ্গমাতাকে। হানাদার বাহিনী তাকে মগবাজার থেকে গ্রেফতার করে ধানমন্ডির 18 নম্বর রোডের 26 নম্বর একতলা বাড়িটিতে বন্দি করে রাখে। এই সময় 27শে জুলাই ঢাকা মেডিকেল কলেজে শেখ হাসিনা ও ডক্টর ওয়াজেদের প্রথম সন্তান জয়ের জন্ম হয়। ফজিলাতুন্নেসাকে মেয়ের পাশে দাঁড়াতে দেওয়া হয়নি, বরং রুক্ষ ব্যবহার করা হয়। এভাবেই বেগম মুজিব স্বামী পুত্র ও আত্মীয়দের কাছ থেকে দূরে বন্দি অবস্থায় দিন কাটান। 16ই ডিসেম্বর বিকাল 4টায় লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজি আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন। বন্দী ফজিলাতুন্নেসা ও তার সন্তানেরা আনন্দে আত্মহারা। তৎক্ষণাৎ তিনি হাবিলদারকে ডেকে বলেন, তোমাদের নিয়াজি সারেন্ডার করেছে, তোমরাও সারেন্ডার করো। মনের কত জোর থাকলে বন্দী অবস্থায় এমন নির্দেশ দেওয়া যায় তাও উপলব্ধির বিষয়। 17ই ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর মেজর তারা এক কোম্পানি সৈন্য নিয়ে 18 নম্বর রোডের বাড়িটি ঘেরাও করে। ওখানে অবস্থানরত পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণ করার চেষ্টা করেন। তখন বেগম ফজিলাতুন্নেসা মুজিব বাড়ির ভেতর থেকে গভীর কণ্ঠে হুকুম করেন, হাবিলদার হাতিয়ার ডাল দো। সেই কণ্ঠে কি যে জাদু ছিল! পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা এক এক করে হাতিয়ার ফেলে দেয় এবং আত্মসমর্পণ করে। তারপর তিনি পাকিস্তানি পতাকা নামিয়ে পদদলিত করে তাদের আগুন ধরিয়ে দেন এবং নিজেই জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। দেশ স্বাধীন হল, স্বাধীন হওয়ার আনন্দে মানুষ উচ্ছ্বসিত। আবার বঙ্গবন্ধু পাকিস্তানিদের হাতে তখনও বন্দী, তাই বিষাদে আচ্ছন্ন। এ সময়ে ফজিলাতুন্নেসা মুজিব অসীম ধৈর্য ও সাহসিকতার সাথে দেশি বিদেশি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন, যোগাযোগ রেখেছেন। এরপর শেখ কামাল ও শেখ জামাল দেশে ফিরেছেন। 10ই জানুয়ারি দিল্লি হয়ে বঙ্গবন্ধু ঢাকা তেজগাঁও বিমানবন্দরে নেমে সরাসরি লক্ষ মানুষের ভালোবাসার স্থান সোহরাওয়ার্দী উদ্যানে এসে ভাষণ দিলেন আর মানুষ মন্ত্রমুগ্ধের মতো তা শুনল। ফজিলাতুন্নেসা মুজিবও বাসায় বসে রেডিওতে এ ভাষণ শোনেন। পরে বঙ্গবন্ধু ওখান থেকে এসে রেণু ও তার সন্তানদের সাথে মিলিত হলেন। অবশেষে প্রকৃত স্বাধীনতার স্বাদ তিনি পেলেন, যে স্বপ্ন দুজনে একসাথে দেখেছিলেন। বঙ্গবন্ধু 30 লক্ষ শহীদ, যুদ্ধে ক্ষতিগ্রস্ত 2 লক্ষাধিক মা বোন, পঙ্গু ও আহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, কোটি শরণার্থীর পুনর্বাসন, যুদ্ধবিধ্বস্ত পথঘাট, ব্রিজ, বিধ্বস্ত গ্রাম শহর ও মাইন পোতা বন্দর নিয়ে দেশ গড়ায় যাত্রা শুরু করেন। এই যাত্রায় ফজিলাতুন্নেসা রেণু তার সহযাত্রী ছিলেন, কারণ কোনো প্রতিকূল অবস্থায় তাকে কখনো হতাশ করতে পারেনি বা তিনি থমকে যাননি। বঙ্গবন্ধুর সাথে সাথে তিনি যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেন।
বিশেষ করে আত্মত্যাগী লাঞ্ছিতা মা বোনকে সহযোগিতা করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা সহ ব্যক্তিগতভাবে তাদের পাশে গিয়ে সান্ত্বনা দেন এবং সামাজিকভাবে তাদের প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেন তিনি। তিনি যুদ্ধে লাঞ্ছিতা অনেক মেয়েদের বিয়ের ব্যবস্থা করে তাদের সামাজিক মর্যাদা সম্পন্ন জীবন দান করেন, তাদের জীবনের আলোর সন্ধান দেন ও মুখে হাসি ফোটান। নারীদের উন্নয়নে কাজ করার জন্য 1974 8ই মার্চ বাংলাদেশ মহিলা সমিতির পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়। ফজিলতুন্নেসা মুজিব প্রধানমন্ত্রীর স্ত্রী হয়ে সাধারণ জীবন যাপন করতেন। তিনি কখনো লোভ, ব্যক্তিস্বার্থ ও বিলাসিতার কথা চিন্তা করেননি। এমনকি তিনি আত্মীয় স্বজন ও সাধারণ মানুষের সংযোগ ছেড়ে গণভবনে যাননি। 32 নম্বর রোডের বাড়ি থেকে নিজ হাতে রান্না করে বঙ্গবন্ধুর জন্য খাবার পাঠাতেন। তিনি রাষ্ট্রীয় প্রোটোকল সহ সম্পৃক্ত অন্যান্য দায়িত্ব সমভাবে অত্যন্ত সুচারুভাবে সম্পাদন করতেন। 1972 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সফরকালে তাঁকে অভ্যর্থনা জানানো সহ সমস্ত রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধু মাত্র 3.5 বছরে যুদ্ধবিধ্বস্ত দেশকে স্বাভাবিক পর্যায়ে আনতে সক্ষম হন। দেশ যখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছিল, তখনই স্বাধীনতা বিরোধী চক্র ও দেশি বিদেশি শোষক শ্রেণীর ষড়যন্ত্রে জাতির জীবনে নেমে আসে অন্ধকার। 1975 সালের 15ই আগস্ট বিবেক বিবেচনাহীন একদল উচ্ছৃঙ্খল সৈনিকের হাতে প্রাণ দিতে হয় আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু ও ফজিলতুন্নেসা রেনু, দুই পুত্র শেখ কামাল, শেখ জামাল, 10 বছরের শিশুপুত্র রাসেলকে, দুই নববিবাহিতা পুত্রবধূ শেখ নাসির সহ পরিবারের 18 জন সদস্যকে। ইতিহাসের এক নিষ্ঠুরতম স্বাক্ষর হিসেবে ঘাতকদের বুলেটের আঘাতে স্বামীর সাথে সাথে জীবন দিতে হয়েছিল ফজিলাতুন্নেসা রেনুকে। মরণেও সাথী হয়ে থাকলেন বাংলার বাস্তব স্বপ্নদ্রষ্টা, বঙ্গবন্ধুর আজীবনের সুখ দুঃখের সঙ্গী, নজিরবিহীন ত্যাগী এই বিপ্লবী মহিষী নারী। অসাধারণ বুদ্ধি, সাহস, মনোবল, সর্বংসহা ও দূরদর্শিতার অধিকারিণী ছিলেন শেখ ফজিলাতুন্নেসা মুজি। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে তাঁর জীবনের মহৎ কাজ ও নেপথ্যের রাজনৈতিক কর্মজীবনের বিচক্ষণতা, দূরদর্শিতা অবশ্যই স্বীকার্য এবং অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। জাতি চিরকাল শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করবে মহিয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে।